বিএনপি সাড়ে চৌদ্দ বছরে এদেশে কোনো আন্দোলন করে তুলতে পারেনি ইনশাল্লাহ আগামী চার মাস দুটা বড় দাবি পূরণ করে সুদারামে নোয়াখালী শত বছরের কাজ হয়ে যায় কোম্পানিগঞ্জে কয়েকদিন আগে এছাড়া শতভাগ বিদ্যুৎ রাস্তাঘাট স্কুল কলেজ যথেষ্ট উন্নয়ন আমি এটা বলতে চাই সামনে সময় আছে চার মাস আপনারা কিছু দাবি নতুন করে উত্থাপন করেছে ইব্রাহিমও করেছে রায়ানও করেছে তারা আমাদেরকে দায়িত্বে আছে তারা করতেই পারে কিন্তু একটু আমার জায়গায় এসে দাঁড়িয়ে চিন্তা করে চার মাস দিয়ে গুলো করা সম্ভব তাদের যা হয়েছে সেগুলো নিয়ে খুশি থাকে যা হয় না সেগুলোর জন্য নতুন করে যে করবে তাকে বল যে করবে না ওই অকাঙ্ক্ষকে পদে ছিল কিন্তু আমার এলাকার দিকে আজকে আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করি আপনাদের কাছে অনুরোধ আজ আমাদের অস্তিত্বে সংগ্রাম আমাদের দিকে থাকার সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ আমাদের প্রধান সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপির নেতৃত্বে সৃষ্টি করে ডিসেম্বর থেকে তার আগে চোদ্দ বছর আন্দোলনের চেষ্টা করে এই দল ব্যক্ত হয়েছে বিএনপি সাড়ে চোদ্দ বছরে এদেশে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি ইনশাল্লাহ আগামী চার মাস আমাদের সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনা সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের জনগণ এই মাটি আমাদের শিক্ষক আওয়ামী লীগ
আন্দোলন করে সংগ্রাম করে রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে আপনারা শুধু ঐক্যবদ্ধ আপনারা এক থাকবে এখানে আজকে এলাম ولكن هناك اشياء